তিনি পেশায় সাপ ধরেন, কিন্তু তাতেই বিপত্তি। পুরনো মালদহের মঙ্গলবাড়ির ঘটনা। সাপ ধরতে গিয়ে ছোবল খেলেন সর্পপ্রেমী নিতাই হালদার। পুরনো মালদহের মঙ্গলবাড়ি এলাকার এক বাড়িতে সাপ দেখে আতঙ্কিত হয়ে স্বর্ণ ব্যবসায়ী নিতাইবাবুকে ডাকেন তার সাপ ধরে নিয়ে যাবার জন্য। সেই কাজ নিতাইবাবু সহজে করে বন দফতরে সাপটি জমা দিলেও শেষ মুহূর্তে ছোবল দেয় তার হাতে। সে তাদের ঘরের ভিতরে সাপটা ঢুকে যায়। কি সাপ? এটা হচ্ছে নন ভেনামেস, আপনার বেদ আছড়া বলা হয়, তারপর এটা তো তারা বাড়ির মানুষ প্রচণ্ড আতঙ্কে ছিল এবং আতঙ্কে থাকার ক্ষেত্রে না সাপটাকে না মেরে আমাকে ফোন করে, আমি তখন যাই গিয়ে সাপটাকে উদ্ধার করি। উদ্ধার করতে গিয়ে প্রায় আমাকে 2 থেকে 3 বার আমাকে বাইট করে, মানে কামড়ে নেয়, কামড়ে গিয়ে রক্তপাত বেরোয়। তো সেক্ষেত্রে একটা, এটা যেহেতু নন ভেনামেস আমার কোনো ভয় নাই, তো টক্সাইড একটা ইঞ্জেকশন করলে আমার নিশ্চিন্ত। এটা আমি আমার ক্ষেত্রে, এটা সাধারণ পাবলিকের ক্ষেত্রে হসপিটাল, তো আমি যেহেতু মানুষের সচেতন করি, আমরা সাপ কামড়ানোর পর সবকে হসপিটাল যেতে বলি, তো সেই হিসাবে আমিও হসপিটালে আসলাম। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সাপ কামড়ালে ওঝা সুনীল নয়, দ্রুত হাসপাতালে যাওয়া উচিত বলেই পরামর্শ দেন সাহসী নিতাইবাবু। মালদা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।